হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে সকালটা শুরু করলাম চানাচুর মুড়ি আর আমতেলের কোটো নিয়ে বসে। এই আমতেলের কোটোটা আমার জেঠিমা পাঠিয়েছিল আমার যখন পুচকু পেটেছিল, আমের কাঁচা আমের যখন সিজন ছিল তখন আমতেল বানিয়েছিল। তো অরিত্রির পাপা গেছিল, তো অরিত্রির পাপা গেছিল মনে হয়, হ্যাঁ, সেই সময় জেঠিমা দিয়ে দিয়েছিল আমার জন্য, কিন্তু সেই আমতেলটা খাওয়াই হয়নি জানো তো। তো তার কিছুদিন পরে আমি হসপিটালে ভর্তি, তারপরে আমার হচ্ছে ওই বাড়িতে চলে যাই। তো তারপরে না আমতেলটা খাওয়া হয়েছিল না। আমতেল সবসময় কাঁচের বয়ানে রাখলে ভালো থাকে, কিন্তু কাঁচের বয়ান ছিল না, তাই ওটাতেই রাখতে হয়েছে। আর তো চলো মুড়িটা মেখে এখন খেয়ে নেবো। এটা যদি শীতকালের মুড়ি মাখা হতো, ধনে পাতা থাকলে আরও ভালো লাগতো। রোদে দিয়ে ঠান্ডা করে তারপর মুটকে আটকাতে হবে, বেশি রোদ দিন, অল্প একটু রোদে দিয়ে। দেখো, নিজের দোষেই অরিত্রির পাপার হাতটা আজকে মুচকে গেছে। মানে সেদিনকে বললাম না, জানলাটা বানাতে গিয়ে একটু মানে ঝগড়া হয়েছিল, ঝগড়া না, ওই জাস্ট দুটো একটা কথা কাটাকাটি হয়েছিল। পরে আবার জানলাটা তৈরি করতে গিয়ে হাতে মচকা লেগেছে, কিভাবে জানি না। আর এদিকে দেখো, পাখিদের দুটো মুড়ি ছিটিয়ে দিয়েছি, মা পাখিটা কিভাবে বাচ্চাদের খাওয়াচ্ছে। পৃথিবীতে মায় যে সব থেকে সেরা, মার যে কোনো স্বার্থ থাকে না সেটা কিন্তু পশু পাখিরাও বোঝে, তাই না? পাখিটার মা পাখিগুলোকে কি সুন্দর করে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিল, দেখে যেন মনে হচ্ছিল একদম পুরো নিঃস্বার্থহীন ভালোবাসা। আর পৃথিবীতে মা বাদে যারা যারা আছে তারা কিন্তু সবাই স্বার্থপর, সবাই কিন্তু স্বার্থ নিয়েই তোমার সাথে চলবে, স্বার্থ নিয়েই তোমার সাথে মিশবে, স্বার্থ নিয়েই তোমার সাথে মানে স্বার্থের জন্যই সব কিছু তোমার সাথে করবে, কিন্তু মা একমাত্র স্বার্থপর হতে পারে না। তো এদিকে দেখো, স্কুল থেকে ডিম নিয়ে এসছে অরিত্রি, খিচুড়ি নিয়ে এসছে, তো ওকে এখন বেড়ে দিচ্ছি। একটা ডিম কেটলি থেকে বের করেছি, মা অরিত্রি বলছে মা ওই ডিমটাও দেখাও, তারপরে আবার এই দেখো দুটো ডিমই তোমাদেরকে দেখালাম। তো কথাটা এমনভাবে বললো আমার একদম পুরো হাসি পেয়ে গেল। তো মার ওই যে বাচ্চার যে ভালোবাসাটা তোমরা দেখলে, বললাম যে নিঃস্বার্থহীন ভালোবাসা, দেখো মাই কিন্তু একমাত্র নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতে পারে, কিন্তু আদার্স আর কোনো মানুষই কিন্তু পারে না। তো বন্ধুরা দেখো, এই মাত্র খাওয়া দাওয়া করলাম, আলু সেদ্ধ, কাঁঠালের বীজ সেদ্ধ দিয়েছিল, ডিম ভাজা করেছিল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এই ঘরে মোট দুবার আসলাম এই দিয়ে, কারণ ভয়েস দিতে আসছি এই ঘরে বারবার, আর বাবু উঠে পড়ছে আবার দৌড় মারছি। তো ভয়েস দেওয়া এই মাত্র কমপ্লিট হলো আমার, বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর তো চলো ওদিকে যাবো, গিয়ে ভয়েসটা দেওয়া হয়েছে শুধু, এখনও অব্দি মিউজিক টিউজিক এগুলো কিছুই লাগানো হয়নি, তো ওগুলো দেবো, মিউজিক লাগাবো। আর এদিকে আমার না কপালটা অনেকটা বড়, ভাল লাগে না, তার জন্য এগুলো দিয়ে চুল থাকলে তাহলে তো ভালো লাগবে, তাই না? আর তেল দিলে আরও বেশি ওরকম লাগে, আর তেল না দিয়ে তো মাথায় একদম থাকতেই পারি না। তো চলো আমার গোপাল সোনাকে তোমাদের একবার দেখাই। ঘরে যেহেতু এসেছি গোপালকে দেখাবো না তা তো হয় না। এই দেখো আমার গোপাল সোনা বসে আছে, কবে যে আমি আমার গোপালের সেবা দিতে পারবো আবার কে জানে, গঙ্গা স্নান যতদিন না হবে ততদিন পারবো না দিতে। ওদিক থেকে ওই ঘর থেকে আসলাম, আর কাকিমা ডাকলো, বললো কি একটু শুনে যাও। তো গেলাম আর বলছে কি যে চাল কুমড়োটা একটু কুচি করে বানিয়ে দিতে। বললাম না সবাই আমাকে বলে কুচি করে বানাতে পারি জন্য, সবাই আমাকে বলে একটু বানিয়ে দাও, মানে কেটে দাও আর কি। এই চাল কুমড়োটা হয়েছিল আমাদের মানে পাশে একটা মাঠ আছে, দেখেছো মাঠে কয়েকটা ভাটি ফুলের গাছ আছে, ভাটি ফুলের গাছ অনেকই আছে, ঠিক আছে, ওই ভাটি ফুল বলে, দোল ফুল বলে, তো ওই দোল ফুল গাছের ভেতরে মানে চাল কুমড়োর একটা গাছ হয়েছিল বনের ভেতরে, তো ওর ভেতরে নাকি কাকিমা চাল কুমড়োটা পেয়েছে। তো চাল কুমড়োটা হচ্ছে এই যে তুলে নিয়ে আসলো, তুলে নিয়ে এসে আমাকে বলছে ঘন্ট করবো, কুচি করে একটু বানিয়ে দাও। পাশে আমার পাশে একজন আছে, মানে পাড়ার একটা কাকিমা আছে, কাকিমা বসে বসে আমার সাথে গল্প করছে আর আমার কুমড়ো কুচি করা দেখছে। সবাই বলে যে আমি এত সুন্দর করে কুচি করতে পারি, মানে ঘন্ট করা লাগবে না, কাঁচাই নাকি খেয়ে নেওয়া যাবে আর কি। তো
এদিকে দেখো কাকিমা বাবুকে নিয়েছিল, আমি এই ফাঁকে এই যে চাল কুমড়োটা কেটে দিলাম। ওই যে দেখতে পাচ্ছ বাবুকে এখন নিয়ে নাচানাচি করছে, তো থাকতে চাইছে না কারণ ঘুম থেকে উঠলো তো কান্নাকাটি করছে। এদিকে শাশুড়ি মা গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসছে আলু লঙ্কা তেল মাছ, আজকে বেশি কিছু নিয়ে আসিনি। আর আমার মেয়ের জন্য কুরকুরি নিয়ে এসছে এক প্যাকেট, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো কী মাছ নিয়ে এসছে দেখা যাক। দেখো বন্ধুরা, বাবুকে স্নান করালাম, এখন বাজে 11টা, 11টার সময় স্নান করালাম, এখন জামা টামা কিছুই পরাইনি। হ্যাঁ, এখন বাইরে একটু ঘুরু ঘুরু হচ্ছে, তারপরে ঘরে গিয়ে জামা পরাবো, আবার বাবু ঘুমাবে, তাই না? শোনো বলি বাবা, আর আকাশে প্রচণ্ড মেঘও করেছে, একটু গল্প করো, একটু গল্প করো, একটু গপ্প করো, ভিডিও করে রাখছি, তারপর আসুক বাড়ি, এই যে দেখাবো। ওই তো লাগুক না, এই তো। হ্যাঁ, আজকে আমাদের নিয়ে এসেছিল রুই মাছ, তো রুই মাছটা শাশুড়ি মাই মনে হয় বেছে ধুয়ে নিয়েছে, কারণ বাবু আমার কোল থেকে নামছিল না আর আমি পারিনি এগুলো মাছটা ধুতে। আর ওদিকে দেখেছো তো মেয়ে ওখানে কী করছে উঠোনের ওপরে, বাবুকে ওখানে স্নান করিয়েছি, জল পড়েছে, সেই জলের পরে শুয়ে শুয়ে এখন কাদামাটি মানে মাখছে আর কি। তাহলে ঠান্ডা লাগবে না বলো তো? কিছুতেই শুনছে না, আর এখন আমি ওকে ধরতে পারি না, তো মানে ওকে কিছু করে দিতে পারি না, ওর সাহসটা দিন দিন আরও বেশি বেড়ে যাচ্ছে। স্নান করে এসেছি, শুকনো নাকড়াগুলো তুলে নিলাম আর ভেজা নাকড়াগুলো আবারও মেলে দিচ্ছি। আর খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে, আবার রোদও আছে, আর এখন যা বৃষ্টি হয়, এই বৃষ্টি, এই মেঘ, এই আবার হাওয়া দেয়, এই আবার আকাশটা কালো হয়ে থাকে, কিন্তু এখনকার বৃষ্টিতে না গরম কাটে না, কেন বলো তো? এই ঝেপে ঝেপে বৃষ্টি আসছে, আবার বৃষ্টি নেই, তো আবার প্রচণ্ড রোদ, তো এতে না গরম কাটছে না জানো তো। আর আমি যে নাইটিটা পরে আছি, এই নাইটিটা না আমার খুব একটা ভালো লাগে না, কারণ নিচটা অনেকটা বড়, ফিতে দিয়ে একটু গুটিয়ে বেঁধে রাখি, তার জন্য মানে পরতে পারি না, হলে নিচটা কাটিয়েছিলাম কিন্তু তবুও বড়, মানে যখন বাবু পেটে ছিল তখন ঠিক হতো, তারপরে যখন মানে একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো ছিল তো তখন ঠিক হতো, এখন একটুখানি হয়তো রোগা হয়ে গেছি, তো এখন একদম ঝুলে গেছে, একদম মাটির সাথে ছ্যাঁচড়ায়, একদম ভালো লাগে না, আমার পরতে ইচ্ছা করে না, কিন্তু তবুও পরতে হয়, বাবু কখন হিসু করে দিচ্ছে, কখন পটি করে দিচ্ছে, খুলে রেখে রেখে পরতে হয়, তার জন্য পরি আর কি এইসব নাইটিগুলো। একবারে চার পাঁচটা নাইটি একসঙ্গে কিন্তু আমি পরছি। তো দেখো বন্ধুরা, আবার অনেক দিন পর কিন্তু মাথাটা একটু ঘষে নিলাম, আর জানো তো মাথার কী দিয়ে ঘষলাম, তোমরা শুনলে হাসবে, মানে মাথা শ্যাম্পু যে করব, তখনই আমার মনে পড়লো যে আজকে না মাথাটা শ্যাম্পু করব। ও মা, ঘরে গিয়ে দেখছি যে শ্যাম্পু এক পাতাও নেই, তারপরে শাশুড়িমার ঘরে খুঁজলাম, তো ওনার ঘরেও কিন্তু ছিল না শ্যাম্পু, তারপরে কী করলাম, হোট কে আবার দোকানে যাচ্ছে, আবার শ্যাম্পু আনতে যাচ্ছে, কাকে দিয়ে আনাবো, কী করব, হোট ঘরে সার্ফ ছিল, সার্ফটা গুলিয়ে মাথাটা ঘষে নিলাম। তো এরকম কিন্তু কোনোদিনও করি না, আজকে করতে হলো, কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকলে খুব তাড়াহুড়া করে কত কিছুই না করতে হয় আমাদের, তাই না? ওই দেখো বাবুকে ঘুম পাড়িয়েছিলাম, বাবু উঠে গেছে, নড়াচড়া করছে, আর এদিকে অরিত্রীও ঘুমাবে, আমিও ঘুমাবো, আর এদিকে দেখো এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম, বাবুর ন্যাকড়া জামাগুলো সব ভাঁজ করে নিলাম, আমি তো ঘুমাবো। তার আগে ভাবলাম যে একটা তো ডিম আছে স্কুলের, তো ওই ডিমটা চলো খেয়ে নিই, আমার না ডিম সিদ্ধ খেতেও না, এখন তোমাদেরকে আগেই বলেছি যে মানে বাবু হওয়ার পরপর তখন থেকেই বলেছি যে ডিম সিদ্ধ খেতেও খুব একটা ভালো লাগে না, কেমন যেন মানে আস্তে আস্তে গন্ধ লাগছে, কেন এরকম লাগছে আমি ঠিক জানি না। স্নান করে যে একটু শোবো মানে নিশ্চিন্তে, সেটারও উপায় নেই। এদিকে দেখছি ছাগলটা ডাকাডাকি করছে, তো কী করবো, ছাগলের বিচুলিটা মাখিয়ে দিয়ে গিয়েই একবারে শোবো। আর এই যে তোমাদের বললাম যে শোবো, মানে শোবো যে কিন্তু ঘুম কিন্তু আসবে না, বিভোরে যে একটা ঘুম আসে মানুষের, বাচ্চা কাচ্চা হওয়ার পরে খুব ক্লান্ত হয়ে যায় শরীর, মানে দুর্বল হয়ে যায়, বিভোরে পড়ে পড়ে ঘুমায়, কিন্তু আমার না একটু ঘুম আসে না, শুধু চোখটা বন্ধ করে শুয়েই থাকি বা ঘরে হয়তো ফোন ঘাটাঘাটি করি, কিন্তু ঘুম কিছুতেই আসতে চায় না। এর আগে ডাক্তারের কাছে এরকম বলেছিলাম যে আমার ঘুম আসে না, ডাক্তারে কি একটা ওষুধ দিয়েছিল, ওষুধটা খাওয়ার পরে মনে হতো শরীরটা আরও দুর্বল, মনে হতো কি পায়ে তুলতে ইচ্ছা করে না, মনে হয় কি হাঁটতেই পারি না, এরকম মনে হতো কি শরীরে কোনো এনার্জিই নেই, এরকম মানে হয়েছিল। তারপর ওষুধটা আর খেয়েছিলাম না,
তো এটা পুচকু হওয়ার আগেকার কথা বলছি, হয়তো অতিরিক্ত ফোন ঘাটার কারণে, ফোন দেখার কারণেও কিন্তু অনেক সময় ঘুম আসতে চায় না, ঠিক আছে, যেটা আমি ইউটিউব সার্চ করে হচ্ছে পেয়েছি আর কি। তো কী করবো দেখো, স্নান করার পর যত রাজ্যের কাজ করে নিচ্ছি, এই দেখো ছাগলের এই জায়গাটা দুনিয়ার পাতা টাতা দিয়ে পুরো ভর্তি হয়ে আছে, এই জায়গাটা ঝাড় দিয়ে নি, কারণ বাবু এখন ঘুমাচ্ছে, তো এখন এই কাজগুলো করা যেতেই পারে। স্নানটা আগের কাজ, তাই স্নানটা করে নিলাম, তারপরে বাদবাকি কাজগুলো দেখা যাবে। এখানে দেখো অরিত্রী ঘুমাচ্ছে, বাবুও ঘুমাচ্ছে, চুপি চুপি এখন অরিত্রীকে চলো ডেকে নিই, ওর পড়া আছে। ওটা ওটা পড়া আছে, তাড়াতাড়ি ওঠ, ভাত খেতে 1 ঘন্টা লাগবে, শিগগির ওঠো শিগগির ওঠো, না তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠ, ভাই উঠি পড়বে কিন্তু, শিগগির ওঠো ওঠো ওঠো, আবির কিন্তু পড়তে চলে যাবে, তাড়াতাড়ি ওঠো। আর আমার বাবু এখনো ঘুমাচ্ছে দেখো। এদিকে শাশুড়ি মা রান্না করা হয়ে গেছে রুই মাছের ঝোল, আর করেছে ভাত, আর হচ্ছে পটলের ঘণ্ট না কাঁকরোলের ঘণ্ট আমি ঠিক বুঝতে পারছি না, ঠিক আছে। এখানে অরিত্রী, পাপা, আমিত, অরিত্রী আমরা তিনজনাই খেতে বসে পড়েছি, তো চলো ঝটাপট করে আমি কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নিই, বাবু যেহেতু ঘুমাচ্ছে। এখন হচ্ছে তোমার বিকেলবেলা, প্রায় 5টা বাজতে চললো বা বেজে গেছে, এরকম টাইম হবে। তো বাবুকে নিয়ে একটুখানি এই রাস্তার এই জায়গাটায় দাঁড়িয়েছি, এখন অবধি রাস্তায় দাঁড়াইনি আমি বাবু হওয়ার পরে, ঠিক আছে। তো এই জায়গাটায় দাঁড়িয়েছি, আর ছাগল দুটোকে অরিত্রীর বাপ্পা নিয়ে এসে এই যে এখানটায় বেঁধে দিল। বর্ষাকালে ছাগল থাকলে পারে প্রচণ্ড অসুবিধা হয়। আর আকাশটা দেখো কী সুন্দর, না পরিষ্কার, একদম নীল সাদাই ভর্তি, মানে নীল আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, এত ভালো লাগছে। যতবার টাকা পেয়েছি তার আগেই অরিত্রী প্রত্যেকবার বলতো, মা আমাকে কিন্তু এটা খাওয়াবা, এটা কিনে দেবা, এরকমভাবে বায়না করতো, ঠিক আছে। তো এবার বায়না করেছিল মেয়ে আমার, মা আমাকে কিন্তু পিৎজা খাওয়াতে হবে, আমরা কোনো দিন জীবনে পিৎজা খেলাম না, আর মেয়ে আমার পিৎজা খাবে দেখো। তো কী করা যাবে, মেয়ে যেহেতু বায়না করেছে তো আনতে তো হবেই, তার জন্য এই দেখো অরিত্রীর পাপা গিয়ে নিয়ে আসলো পিৎজা। আমাদের এখান থেকে অনেকটা দূর একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে কিনে নিয়ে আসলো। আর পিৎজাটা খেতে এতটা বাজে ছিল, এতটাই বাজে ছিল কি বলবো, কারণ আমরা কোনো দিন খাইনি তো, আমাদের এসব খাওয়ার খাওয়ার অভ্যাসও নেই, এর থেকে চাউমিন আনলে পরে অনেক শান্তি করে খেতে পারতাম। আর এই পিৎজাটার দাম নিয়েছিল 210 টাকা, এক একটা পিস 40 টাকা পড়েছে। তো আমার শ্বশুরকে এক পিস দিয়েছিলাম, কাকা শ্বশুরের ছেলে ছিল ওকে এক পিস দিয়েছিলাম। তো এত বাজে খেতে আমাদের একটুও ভালো লাগেনি, কিন্তু অরিত্রীর খুব ভালো লেগেছে। তো জীবনে যদি বেঁচে থাকি আর কোনো দিনও পিৎজা আনার কথা বলবই না। তো আজকের ভিডিওটাই পর্যন্তই, টাটা বন্ধুরা, বাই।